ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় ইংরাজি বইয়ের প্রথম গল্পটি লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ, এই গল্পটি আজকে পড়ব। এই গল্পটি পড়ার আগে আমরা বিষয়বস্তু সংক্ষেপে জেনে নিই। এই গল্পে সাধারণত পাঁচটা চরিত্র আমরা পাব। এক, মিস্টার শিবশঙ্কর। দুই, তার ওয়াইফ মিসেস শিবশঙ্কর। তিন, তাদের একমাত্র মেয়ে লীলা। চার, ওই বাড়ির চাকর সিদ্ধা। পাঁচ, পুলিশ অফিসার। যদিও এই পাঁচজন চরিত্রের মধ্যে প্রধান দুটো চরিত্র উঠে আসবে, এক হচ্ছে লীলা, দুই হচ্ছে বাড়ির চাকর সিদ্ধা। এবার গল্পের বিষয়বস্তুতে আসি। শিবশঙ্করের বাড়িতে একটা কাজের লোকের দরকার ছিল, অন্যদিকে সিদ্ধার কাজের দরকার ছিল। তো দুজনারই মনস্কামনা পূর্ণ হলো। তাদের কথোপকথনের মধ্য দিয়ে সিদ্ধা ওই বাড়িতে কাজ পেল। মাসে চার টাকা এবং দুবেলা খেতে হবে, তার পরিবর্তে বাড়ির বিভিন্ন কাজ করতে হবে। যাই হোক, কাজ করার থেকেও বড় ব্যাপার, সিদ্ধাকে খেলতে হতো। লীলা যখন ডাকতো তখন সিদ্ধাকে খেলতে হতো, এবং সিদ্ধা ধীরে ধীরে লীলার মনের মধ্যে প্রবেশ করতে পেরেছিল, এবং সিদ্ধা তার বন্ধুত্বকে ভীষণভাবে স্বীকার করে নিয়েছিল, এবং সিদ্ধাকে সে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিল। কারণ সিদ্ধা খুব মজার মজার গল্প বলতো, যেটা লীলার শিশু মনকে ছুঁয়ে যেত। সে চাঁদের গল্প বলতো, চাঁদ নিয়ে চাঁদকে যে সে নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্নভাবে, চাঁদকে ছুঁতে পারে, চাঁদকে আটকে রাখতে পারে, এইসব গল্প বলে লীলাকে খুব আনন্দ দিত। অন্যদিকে দেখা গেল যে দিনের শেষে সিদ্ধা ঠিক উল্টো হয়ে যেত। দিনের বেলায় যেমন তোমার সিদ্ধা লীলাকে ডমিনেট করত বিভিন্ন খেলার মধ্য দিয়ে, ঠিক সন্ধ্যা হলেই লীলা সিদ্ধাকে ডমিনেট করত। কিভাবে? পড়াতো, বলে পড়তে বসো, এবং তাকে বিভিন্ন লেখা, যেমন আমরা দেখতে পাবো যে বিশেষ করে ছোট্ট লীলা তোমার মানে বর্ণ, ছোট্ট মেয়ে লীলা বর্ণমালা দু তিনটে অক্ষর জানতো, আর বিড়াল বা কাকের মতো কিছু ছবি আঁকতে পারত। লীলা যা আঁকলো ও লিখলো তা নকল করতে বলতো সিদ্ধাকে, একদম দিদিমণির মতো। কিন্তু সিদ্ধা মোটেই তা করতে পারত না। লীলা তো হাল ছাড়া পাত্রী নয়, সে বলতো না, তোমাকে করতেই হবে, তুমি চাঁদকে কন্ট্রোল করতে পারো, আর সামান্য এই ছবি আঁকতে পারো না, এই লেখাটা লিখতে পারো না। শিশু মনে লীলার মনে হতো যে লেখাপড়াটা এর কাছে এত কঠিন, অথচ চাঁদকে ছোঁয়া তার কাছে এত সহজ। যাই হোক, এইভাবে তাদের দুজনের মধ্যে একটা বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠলো একে অপরের। একদিন দেখা গেল সন্ধ্যাবেলা বাজারে গেল চিনি আনতে। লীলা বললো আমি যাব, ও গেল। বাড়ি এসে দেখা গেল যে লীলার মা লক্ষ্য করলো লীলার গলায় যে সোনার চেনটা ছিল সেটা নেই। যথারীতি সমস্ত চোখ বা লক্ষ্য গিয়ে কার উপরে পড়লো? সিদ্ধার উপরে। সিদ্ধাকে বললো তুমি চুরি করেছো, তুমি ওর হার ফেরত দাও। তখন সিদ্ধা বললো যে না, আমি এরকম কাজ করিনি, কিছুতেই শুনে না। তখন বললো পুলিশে দেবো, পুলিশকে আমরা ডাকবো। এই বলে যখন লীলার মা রান্নাঘরে ঢুকলো, এমন সময় সিদ্ধা বাড়ি থেকে পালিয়ে গেল, পুলিশের নাম শুনে পালিয়ে গেল। এবার যখন তার হাজবেন্ড বাড়িতে আসলো, আসার পরেই সব কিছু বলার পরে থানায় রিপোর্ট করলো। থানা থেকে বলা হলো যে যখন বুঝতে পারলো তার পরিচয় দেওয়া হলো কেমন দেখতে, তখন থানার থেকে দারোগাও বললেন যে এই লোকটা হচ্ছে, সিদ্ধা হচ্ছে একটা বিরাট চোর, এ বাচ্চাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস চুরি করে। তো যাই হোক, তাদের যে সন্দেহ হয়েছিল সন্দেহটা খুব বেঠিক হয়নি, তার মানে সিদ্ধাই চুরি করেছিল হার। দেখা যাক শেষ পর্যন্ত গল্প কোথায় মোড় নেয়। এত বিশ্বাস, এত ভালোবাসার পরও যে চুরি করতে পারে বা চুরি করেনি, সেটা আমরা গল্পের শেষের দিকে জানতে পারবো। তো যাই হোক, সিদ্ধাকে সিদ্ধা বিশেষ করে যখন পালিয়ে গেল, তখন একটা থানায় রিপোর্ট করার পরে সিদ্ধাকে একদিন অ্যারেস্ট করলো পুলিশ। অ্যারেস্ট করে নিয়ে এসে যখন সামনে আনলো বাড়িতে, সবাই ওকে চাপ সৃষ্টি করলো, দে তুমি আমার চেনটা ফেরত দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু লীলা বললো যে না, ও চেন চুরি করেনি, আর চুরি যদি নিয়ে থাকে তো নিজ্ঞে, আমি ওর সঙ্গে খেলতে চাই, ও আমাকে রাতেরবেলায় গল্প বলে, ও গল্প না বললে লীলার ঘুমই আসতো না, এমন একটা প্রবলেম হয়ে গেছিলো।
তো সিদ্ধার্থ কিছুতেই বলে যে আমি নিইনি, আমি চুরি করিনি, আমি জানি না, আমি জানি না, এখন বলতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় যে একদিন লীলার মা সেই চেনটাকে আবিষ্কার করলো রান্নাঘরের তেঁতুলের পাত্রের মধ্য থেকে, জল দিয়ে ধুয়ে দেখলো সেই চেনটা যে চেনটা খোঁজ করছিল। তখন লীলাকে বললো, চেনটা তুই রেখেছিলিস ওখানে? লীলা বললো, হ্যাঁ রেখেছিলাম মনে হয় কোনো একদিন খেলতে খেলতে। তো বিষয়টা হলো, তাহলে কি সিদ্ধা চুরি করেছিল? না, চুরি করেনি। শিবশঙ্কর বাড়িতে আসলেন, সব কিছু শুনলেন, কিন্তু সিদ্ধার অবস্থান কিন্তু কোনো পরিবর্তন হলো না। তার চোখে সে, অর্থাৎ সিদ্ধা, তখনও পর্যন্ত দাগি আসামি। বোঝা গেছে? গল্পটা দেখা গেল যে যে দুজনের মধ্যে অত্যন্ত একটা বন্ধুত্বের ভালোবাসা গড়ে উঠেছিল, কিন্তু বিধাতা সেই সুখ চিরস্থায়ী করতে দেয়নি। হার চুরি হওয়ার পরে বা হারিয়ে যাওয়ার পরে যখন তাকে অপরাধ স্বীকার করার জন্য চাপ দেওয়া হচ্ছিল, একমাত্র লীলা তখন প্রতিবাদ করেছিল। আর তাছাড়া লীলা বলেছিল যে হার হারাই হারাকে, তার কাছে হারটা গুরুত্ব নয়, গুরুত্বপূর্ণ পায়নি, তার কাছে বরং বন্ধুত্ব বেশি জায়গা পেয়েছে। সিদ্ধাকে জেলে পাঠানো হলো, লীলা তার বন্ধুকে হারালো, তাই না? শেষে হার আবিষ্কার হলো, হারের পুনরুদ্ধারে প্রমাণ করলো যে সিদ্ধা চোর নয়, কিন্তু লীলা তার বন্ধুকে চিরতরে হারালো। সমগ্র গল্পটি এখানে লীলা ও সিদ্ধা এই দুই প্রধান চরিত্রকে অবলম্বন করে আবর্তিত হয়েছে। এই গল্পটি সমাজে উচ্চ ও নিচের যে শ্রেণীদ্বন্দ্ব, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী যে ছিল সমাজে সেই সময়, সেই ছবিটাই এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। তাছাড়া মানে আইনের চাবুকে এখানে বা আইনের চাবুকের আড়ালে মানবতার মুখ ঢাকা পড়ে গেছে, যেটা কোনোদিন বেচারা সিদ্ধা কিন্তু সুবিচার পায়নি, তাই তো? সিদ্ধা নির্দোষ প্রমাণিত হলো, কিন্তু তার আর চাকরি বহাল রইল না। কিন্তু সেখানে পারতো যে ঠিক আছে ভুল হয়ে গেছে, তুমি আমার বাড়িতে কাজ করো, কিন্তু না, তা হয়নি। তার অসহায় অবস্থার প্রতি তথাকথিত সমাজ কিন্তু চোখ বুঝেছিল, তারা কোনো প্রতিবাদ করেনি। সিদ্ধার শাস্তি ছিল বেঠিক, তাই তো? মস্ত বড় ভুল হয়েছিল পুলিশের, কিন্তু দেখো আইনের চোখে যারা রক্ষক তারা কিন্তু বেঁচে গেল, তাদের কিছু হলো না। শুধু বিষয়টা যে শুধু সিদ্ধার ক্ষেত্রে নয়, এটা সমাজে এখনও পর্যন্ত আছে, যারা অন্যায় করে তাদের কিন্তু সাজা হয় না, বরং যারা অন্যায় করে না তাদের কিন্তু আজও তারা সাজা খেয়ে এসেছে বা আসছে। যাই হোক, এই গল্পের এই মানে সিদ্ধার সঙ্গে যে করা আচরণের মাধ্যমে সামাজিক বিভেদ পক্ষপাতকে তুলে ধরা হয়েছে গল্পের মধ্যে, তার ওপর যে নিপীড়ন সমাজের ক্ষমতাহীন শ্রেণীর প্রতি ক্ষমতাপুষ্ট অভিজাত সমাজের যে মানে অপক্ষপাত, তা প্রকাশ্যে এসেছে। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। এখানে তোমরা দু তিনটে নতুন ওয়ার্ড পাবে। হ্যাঙ্গিং অ্যাবাউট, হ্যাঙ্গিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো জায়গায় ঘোরাঘুরি করা, ইতস্ততভাবে ঘোরাঘুরি করাকে বলা হয় হ্যাঙ্গিং আউট। বোঝা গেছে? মানে রোমিং অ্যাবাউট এইমলেসলি। কোথায় হচ্ছিল? গেটের কাছে। অ্যাট এ মোমেন্ট, একটা মুহূর্তে, হোয়েন, তখনই মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং, ও দাঁড়িয়েছিল ইন দ্য ফ্রন্ট বারান্দা, অর্থাৎ তাদের ঘরের যে সামনে একটা বারান্দা ছিল সেই বারান্দাতে দাঁড়িয়েছিল, অফিস হাউস তার বাড়ির। ব্রুডিং ওভার, ব্রুডিং ওভার মানে কি জানো? উদ্বিগ্ন হয়ে চিন্তা করা, অর্থাৎ থিঙ্কিং এ লট ফিলিং অ্যাংসাস। খুব মানে চিন্তিত বোধ তাকে লাগছিল বা চিন্তা করছিল, কিসের জন্য? ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, অর্থাৎ চাকরের সমস্যা নিয়ে, যে কিভাবে একটা চাকরকে নিয়োগ করবে বা চাকর কোথায় পাবে, বাড়িতে এই মুহূর্তে একটা কাজের লোকের দরকার, এই নিয়েই একটা অশান্তি তৈরি হয়েছিল। এবং সেই অশান্তি থেকেই সে মানে অত্যন্ত চিন্তিত ছিল, কবে কিভাবে একটা ভালো চাকর পাওয়া যায়।
এবং সিদ্ধা কিন্তু দেখো এখানে সিদ্ধাও সে কিন্তু গেটের কাছে দাঁড়িয়েছিল। তখন সে বলল, স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, স্যার আপনি কি একটা চাকর চাইছেন বা আপনার কি চাকরের প্রয়োজন? সিদ্ধা আস্কড, সিদ্ধা তাকে প্রশ্ন করে বসলো বা জিজ্ঞাসা করলো, কাম ইন, ভেতরে এসো ভেতরে এসো, অর্থাৎ এ তো মেঘনা চাইতেই জল। অ্যান্ড সেইট মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বলল, অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেপ ইন, অ্যাজ মিনিং হোয়েন, হ্যাঁ অ্যাজ হচ্ছে হোয়েন, যখন সিদ্ধা ওপেন দ্য গেট, সিদ্ধা দরজাটা খুলেছিল অ্যান্ড এবং কেম ইন ভেতরে এসেছিল, কমা অর্থাৎ তখন মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম এ স্ক্রুটিনি, সাবজেক্টেড হিম এ স্ক্রুটিনি, সাবজেক্টেড মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, অবজার্ভ ক্রিটিক্যালি, স্ক্রুটিনি মানে মানে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা, এই দুটো ওয়ার্ডই প্রায় সেম সেম অর্থ যায় এখানে, যে সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি, অর্থাৎ অত্যন্ত ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখলো। অ্যান্ড সেইড টু হিমসেলফ, এবং নিজে নিজের মনকে বলল, হিমসেলফ নিজে নিজে বলল, ডাজ নট সিম টু বি এ ব্যাড শট, দেখে তো মনে হচ্ছে না খুব খারাপ হবে, অ্যাট এনি রেট যাই হোক দ্য ফেলো লুকস টাইডি, এই লোকটাকে দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অর্থাৎ মালিকের মনে একটা চাকর যেমন হওয়া উচিত তার চোখে এক নজরে সেরকমই লাগলো। যে প্রশ্ন করছে, এবার দেখো হোয়্যার ওয়্যার ইউ বিফোর, হি আস্কড, খুব সাধারণ ব্যাপার এটা, যে কাজের লোক আসলে যে বাড়িতে যে কাজের লোক থাকবে তাকে তো জেনে শুনে নিতেই হবে তাই না, তো সে প্রশ্ন করলো প্রথমেই, আগে কোথায় ছিলে? সিদ্ধা সাইড, সিদ্ধা বলেছিল, ইন এ বাংলো দিয়ার, ওইখানে বাংলো আছে না, ওই বাংলো তে আমি কাজ করতাম, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভগ সাম হয়ার, ভগ হচ্ছে অনির্দিষ্ট বা অস্পষ্ট, ইন্ডিকেট মানে দেখিয়েছিল, হ্যাঁ কী দেখালো, ও খুব ক্যাজুয়ালি বললো, ওই তো ওইখানে কোনো একটা জায়গায় নাম করে দিল, ইন দ্য ডক্টরস হাউস বলে দিল, ওই তো ওখানে একটা ডক্টরস আছে না, ডক্টরস হাউসের কাজ করতাম, অর্থাৎ সে নির্দিষ্ট তথ্য কিন্তু দিল না। অ্যাকচুয়ালি সিদ্ধা একটু অসহতি ছিল, সেটা আমরা পরে জানতে পারবো পুলিশের কথা অনুযায়ী, পুলিশের রেকর্ড অনুযায়ী, পুলিশের রেকর্ডে কিন্তু সিদ্ধা ভালো ছিল না, তো এখানেও দেখা যাচ্ছে সত্যি হয়তো ছিল না, সেই জন্য হয়তো সে এমনভাবে কথাটা বলল, সে তো বলতে পারতো যে আমি এই লোকের বাড়িতে কাজ করতাম, কিন্তু সে কিন্তু সেরকম ডাক্তারের নাম টাম বললো না বা সঠিক তথ্য দিল না, জাস্ট একটু এড়িয়ে এড়িয়ে যাওয়ার ভান করে হি ইন্ডিকেটেড ভক সাম হায়ার, সে একটা নির্দেশ দিল বা সে দেখালো একটা অনির্দিষ্ট জায়গায়, ইন দ্য ডক্টরস হাউস, ডাক্তারের বাড়ি, আমি যদি বলি ওই তো ওইখানে ডক্টরের বাড়িতে বা মাস্টারমশাইয়ের বাড়িতে, কত ডক্টর আছে কত মাস্টারমশাই আছে কী করে বুঝবে, হোয়াট ইজ হিজ নেম, তখন সে বুঝতে না পেরে প্রশ্ন করে ফেললো, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, প্রভু আমি জানি না, সিদ্ধা সেইট, সিদ্ধা বলল, হি লিভস নিয়ার মার্কেট, সে ওই ওই তো বাজারের কাছেই সে বাস করে, বাজারের কাছে কত ডাক্তার বাস করে তার শেষ নেই, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, আবার প্রশ্ন করলো, তোমাকে তারা ছাড়িয়ে দিল কেন, সেন্ড অ্যাওয়ে তাড়িয়ে দেওয়া বা ছাড়িয়ে দেওয়া, হ্যাঁ অর্থাৎ সেন্ড অফ, তোমাকে তারা ছাড়িয়ে দিল কেন কাছ থেকে, খুব গুড, ভালো কোশ্চেন করেছে সে, দেখো সিদ্ধা এবং খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, দে লেফট দ্য টাউন মাস্টার, বলছে তারা তো এই শহর ছেড়ে চলে গেছে, অর্থাৎ শহর ছেড়ে যখন চলে গেছে, শহরে যখন তারাই নেই, তারা যখন বাড়িতেই নেই, তাহলে কাজের লোকের কী দরকার, এরকম একটা বলতে চেয়েছে সিদ্ধা সাইড, সিদ্ধা বলেছিল, গিভিং দ্য স্টক রিপ্লাই, স্টক রিপ্লাই এই কথাটা খুব ভালো কথা, স্টক রিপ্লাই মানে বাধা ধরা, হ্যাঁ স্টক, স্টকে রাখা কোনো কিছু, একটা বাড়তি কথা বলছে না, সে যা প্রশ্ন সেই প্রশ্নেরই উত্তর দেবে আর একটা বেশি কথা বলবে না, এটাই হচ্ছে স্টক রিপ্লাই, হ্যাঁ বাধা ধরা বা চিরাচরিত যাকে বলা হয়, সে যা চিন্তা ভাবনা করে রেখেছে তার বাইরে কোনো অ্যান্সার সে করবে না, এটা হচ্ছে স্টক রিপ্লাই। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল, অক্ষম হয়েছিল টু মেক আপ, বুঝতে, টু মেক আপ মানে বা স্থির করতে, সে সিদ্ধান্ত নিতে পারেনি তার মানে, তাই সে কী করলো, হি কল্ড হিজ ওয়াইফ, সে তাই তার স্ত্রীকে ডাকলো, সে লুক অ্যাট সিদ্ধা, অর্থাৎ স্ত্রী এলো এবং তাকালো সিদ্ধার দিকে অ্যান্ড সেইট, এবং বলল
হি ডাজ নট সিম টু মি, তাকে তো দেখে মনে হচ্ছে না আমার কাছে, ডাজ নট সিম মনে হচ্ছে না টু মি আমার কাছে, ওর্স এটা কম্পারেটিভ ডিগ্রি, ব্যাড ওর্স ওর্স্ট, তাই তো? তো খুব খারাপ মনে হচ্ছে না, দ্যান দ্য আদার্স অন্যদের চেয়ে, অর্থাৎ তাদের বাড়িতে নিয়মিত চাকর বাকর কাজ করতো, সেই জন্যই বলতে পারলো যে আজ যারা কাজ করে গেছে তাদের থেকে তো মনে হচ্ছে না খারাপ হবে, অর্থাৎ ভালোই হবে। উই হ্যাভ হ্যাড, অর্থাৎ আমাদের যারা আগে আগে যারা ছিল তাদের থেকে খারাপ হবে না। ইন দ্য মিন টাইম কী হলো দেখো, লীলা দেয়ার ফাইভ ইয়ার ওল্ড ডটার, তাদের 5 বছরের মেয়ে, 5 ইয়ার ওল্ড ডটার, 5 বছরের মেয়ে কেম আউট, বেরিয়ে এলো, হয়তো ঘরের মধ্যে ছিল। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং সে চিৎকার, আনন্দ সহকারে চিৎকার করে উঠল, আনন্দ নিয়ে চিৎকার করে উঠল। কী চিৎকার চিৎকার করলো? ও ফাদার, ও বাবা, হি সেড, সে বলেছিল, আই লাইক হিম, আমি ওকে পছন্দ করি, অর্থাৎ আমার ভালো লাগছে ছেলেটাকে দেখে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিও না, বা ওকে কাজে নিয়োগ করো, তার মানে লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, লেট আস কিপ হিম, আমরা কিপ রেখে দিই হিম তাকে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং সেটাই সিদ্ধান্ত নেওয়া হলো। বোঝা গেছে? তাহলে কী সিদ্ধান্ত নেওয়া হলো? লীলা কিন্তু ফাইনাল ডিসিশন দিল যে বাবা ওকে নিতেই হবে, না নিলে হবে না, আমার পছন্দ হয়েছে ওকে খুব। যাই হোক, ও অ্যাপয়েন্টেড পেল। এবার কি বলছে? সিদ্ধা ওয়াজ গিভেন, সিদ্ধাকে দেওয়া হতো, সিদ্ধা ওয়াজ গিভেন, সিদ্ধাকে দেওয়া হতো, প্যাসিভ ফর্মে রয়েছে। টু মিলস এ ডে, দিনে দুবার খাবার দেওয়া হবে। অ্যান্ড 4 রুপিস, 4 পয়সা এ মান্থ, একটা মাসে, এক মাসে 4 পয়সা করে পাবে। ইন রিটার্ন, তার পরিবর্তে এই টাকা এবং খাবারের পরিবর্তে কী করতে হবে? ফর হুইচ হি ওয়াশড ক্লথস, তাকে জামাকাপড় পোশাক করতে হবে, ধুতে হবে। টেন্ডেড দ্য গার্ডেন, গার্ডেন অর্থাৎ বাগানকে পরিচর্যা করতে হবে। টেন্ডেড, টেন্ডেড মানে হচ্ছে দেখভাল করা বা যত্ন নেওয়া, টেক কেয়ার যাকে বলা হয়। আর কী করতে হবে? র্যান এরান্ডস, র্যান্ড এরান্ডস মানে হচ্ছে টুকিটাকি কাজ, বোঝা যাচ্ছে, কোনো কাজ এদিক ওদিক পাঠানো, যাও দোকানে যাও, গেলো আবার এলো, থালা বাসন মাজতে, থালা বাসন মাজতে মাজতে বললো যাও এখানে যাও তো একটুখানি, মানে এই এই 5-4 মাস আর কি র্যান এরান্ডস বলা হয়। চপ উড, কাঠ কাটতে হবে। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনা করতে হবে। লীলার বয়স ছিল 5 বছর। এই পর্যন্ত আজকে পড়ালাম, এটা এপিসোড 1 হিসাবে রাখলাম, আমরা পরবর্তী ভিডিও আনবো এপিসোড 2 হিসাবে।